শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম। আব্বার নাম? মৃত আব্দুল মুন্নাফ মালিকা। আপনার মায়ের নাম? মৃত মাঝে দেখা তো। আপনার স্থায়ী ঠিকানাটা? গ্রাম যোত্রাপুর, ডাকঘর বাগা, উপজেলা বাগা, জেলা রাজশাহী। যুদ্ধের সময় আপনি যখন শুরু হয় তখন আপনি কি করতেন? থার্ড ক্লাস নাইনের ছাত্র ছিলাম। আচ্ছা, আপনার স্কুলের নামটা? স্কুলের নাম আছে বাউসা হাই স্কুল। তারপর আপনি কি কীভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে গেলেন? তখনই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিছি, বারে বড় অত্যাচার শুরু করলো, বার শুরু করলো, তখন আমরা সব ভারতে আশ্রয় দিল। প্রাথমিক ট্রেনিং গ্রহণ করছি পানি পেয়ে ক্যাম্পে, তার ওখান থেকে হাই ট্রেনে গেছি শিলিগুড়ি, শিলিগুড়ি পানিঘাটা। তারপরে তরক উপর হাতে আর দিচ্ছে অস্ত্র শস্ত্র গুলা বারুদ দিয়ে আমরা চলে আসি। আমাদের টিম লিডার ছিল মোহাম্মদ নুরুল ইসলাম, কমান্ডার ছিল মেজর গিয়াস কাজী নুরুজ্জামান, আমাদের স্বাস্থ্য সেক্টরের কমান্ডার ছিল। তারপরে তো আসি, অপারেশন করা হলো আলাইপুর, বিলবাড়ি, সালামপুর, মীরগঞ্জ, এই চারঘাট থানার মধ্যে আমরা সব ছোটোখাটো যে সব ঘটনাগুলি ঘটছে। আমার সঙ্গে আমরা 8 জন ছিলাম। মোহাম্মদ নুরুল ইসলাম, রওয়াজুদ্দিন, তৈয়েব, তোয়াজ্জেব, হারুন, সামাদ, আনিসুর রহমান, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আরও ছিল সাইডে টিম লিডার মোহাম্মদ জাহান, কাদের মন্ডল, এই সমস্ত টিমের সাথে আমরা যোগাযোগ রাখতাম। তারপরে এভাবে ছোটোখাটো হিট করতে আর করতে তারপরে আমরা চারঘাট থানা বলে উঠি এবং ওরা 15 তারিখেই চলে গেল ঢাকা। তখন আমরা কী করো, আমরা যাই তো 15 তারিখে রাজশাহী গেলাম এবং রাজশাহী দা তখন আমার আবার ওই বিহারি পাড়া ওখানে যাতে ওরা ফায়ার করছিল, আমরা ফায়ার করতে করি বিহারি পাড়া বাড়া ধরা করলো। আমার আমারও তো বারবার বায়ো ম্যারি ছিল, হাতে একটা চারগুলো পাতা রাজা কাটবে, ওইগুলো সব সিজ করে নিয়ে আসি, ওখানে রেখে আসছি বলে আচ্ছাটা। ওই 16 তারিখ তারপরে ধরছে এক সপ্তাহ রাজশাহী টাউন পাহারা দিলাম, তারপরে বাড়িতে আসি, বাড়িতে আসার পর বেকার বেকারত্ব জীবনযাপন করি, হাতে আর জমা দিলাম, দেওয়ার পর কেউ কেউ চাকরি ঢুকে গেল, তখন আমরা চাকরি আমরা লেখাপড়া করতে লাগবো, লেখাপড়াতে আবার মেট্রিক পরীক্ষা দিই, মেট্রিক পাস করি,
পাশ করার পরে বেকারত্ব হবে, তারপরে তো আমার আর কোনো তদন্ত নেই, আমার ডেকেও নেই, ফেলে দেওয়ার মতো ফেলিয়ে দিল। সার চাকরি হবে, চাকরি হয় না, কিছুই হয় না। শেষকালে এরশাদ সরকার না বলে আসি, বিয়ে পাশ করার পর এরশাদ সরকার না বলে আসি একটা ছোটোখাটো চাকরি। বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই উন্নত মানের, উন্নত, এত উন্নত হবে আমরা নিজেরা কল্পনা করতে পারিনি। রাস্তাঘাট পাকা হয়েছে সব দিক দিয়ে, মানুষ উন্নত, মানুষও সুখে আছে, মানুষের অভাব নাই। এখন বাংলাদেশের ছেলেমেয়েরা বাংলার স্বাধীনতা রক্ষা করবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আইন নিয়ম কানুন মানি চলবে, এই তো দেশে যাতে কোনো গন্ডগোল ফ্যাসল না হয়, সবাই আমরা ভাই ভাই বাঙালি, এক জাতি বাঙালি জাতি, আমরা বাঙালি, আমার ভাষা বাংলা, উর্দু ফার্সি নাগরি ইংরাজি এগুলো আমাদের ভাষা নয়, তো সেই ভাষা শিক্ষার বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারে, ইংরাজি জানলে জানতে হয় নাকি বাংলা ইংরাজি উর্দু সবই জানতে হয়, আরবিও জানতে হয়, আমরা বাংলা ভাষা ব্যবহার করলে খুশি হই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।